একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ভর্তির শেষ তারিখ কবে। যদি অন্য স্কুলে ভর্তি হতে চায় সেখানে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং ভর্তির শেষ তারিখ কবে। পছন্দের বিষয় নিতে গেলে কোন সাবজেক্টে কত নম্বর পেতে হবে। তো এবার দেখে নিই অফিসিয়াল যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এটা প্রকাশ পেয়েছে 21/7/2021। এখানে কি লেখা আছে, সাবজেক্টে অ্যাডমিশন ইন্টু ক্লাস 11 অফ দ্য এইচএস কোর্স। এখানে কি লেখা আছে, শিডিউল ফর অ্যাডমিশন অফ ইনস্টিটিউশনস ওন স্টুডেন্ট 2nd August to 14th August 2021। স্কুলের যারা নিজের ছাত্র তারা 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভর্তি হতে পারবে। যে স্কুলে পড়েছো যদি সেই স্কুলেতেই ভর্তি হতে চাও তাহলে ভর্তির শুরুর দিন হচ্ছে 2nd August 2 August এবং 14 তারিখ হচ্ছে ভর্তির শেষ দিন। এবার যদি কোনো অন্য স্কুলে ভর্তি হতে যাও সেক্ষেত্রে ভর্তির শুরুর দিন হচ্ছে 16 August এবং ভর্তির শেষ দিন হচ্ছে 31 August। দ্য ফলোয়িং মিনিমাম মার্কস ক্রাইটেরিয়া মেনশনড ইন নোটিফিকেশন মেমো নাম্বার দিস ডেটেড 27/2021 পাবলিশড বাই এইচএস কাউন্সিল। মিনিমাম মার্কস কত পেতে হবে সেটা এই নোটিশে বলা আছে। তো এবার আমরা এই নোটিশটা দেখে নিই। এটা হচ্ছে 20/7 এই নোটিশটা প্রকাশ পেয়েছিল। এখানে দেখুন সাবজেক্টটি কি লেখা আছে, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইন্টু সার্টেন ইলেকটিভ সাবজেক্ট। এই ইলেকটিভ সাবজেক্টগুলোতে মিনিমাম কত পার্সেন্ট করে মার্কস পেতে হবে সেটার এখানে লিস্ট একটা দেওয়া আছে। তো এটা সায়েন্স বেসড ইলেকটিভ সাবজেক্ট। এখানে দেখুন ম্যাথামেটিক্স, এর জন্য মিনিমাম মার্কস পেতে হবে 45%। বায়োলজি, এখানেও 45%। ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা দুটোই, এটার জন্য মিনিমাম 45% ইন ফিজিক্যাল সায়েন্স, পদার্থবিজ্ঞানে মিনিমাম 45%। ভূগোল, ভূগোলে মিনিমাম 45% মার্কস পেতে হবে। কম্পিউটার সায়েন্স, এখানে মিনিমাম 45% মার্কস পেতে হবে ম্যাথামেটিক্সে। তো এটা হলো মিনিমাম মার্কসের ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে তবেই এই সাবজেক্ট নিতে পারবেন, আদারওয়াইজ এই সাবজেক্টগুলো নিতে পারবেন না। ধন্যবাদ।